স্বাগত দর্শক বন্ধু আপডেট লাইভ চ্যানেলে আজ আমরা দেখে নেব সমকাজে সমবেতনের দাবিতে আবারও আন্দোলন করলেন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই মুহুর্তে উচ্চ প্রাথমিকের যে আন্দোলন আবারও পশ্চিমবঙ্গের রাজপথ সাক্ষী থাকল বৃহত্তর শিক্ষক আন্দোলনের বৃহত্তর সিদ্ধান্ত ছ হাজার কর্মী নিয়ে করতে চলেছে রাজ্য সরকার এ নিয়ে আজ বিস্তারিত রিপোর্ট থাকছে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে কিছুদিনের দিনের মধ্যে ভোট হওয়ার সম্ভাবনা প্রবল এবং এ নিয়ে আজ যে সিদ্ধান্ত জানা গিয়েছে তাতে করে কলকাতা শহর বিভিন্ন যে রাজ্যের পুরভোধ সেগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে পুরো ভোটের আয়োজন নিয়ে মামলা করিয়েছিল আদালতে এই মুহূর্তে যা খবর পাওয়া গিয়েছে তাতে করে এখনই খুনি ভোট হচ্ছে না পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশন শীর্ষ আদালতকে ব্যাপারে জানিয়ে দিয়েছে তেইশে অক্টোবর থেকে ছাব্বিশে অক্টোবর পুজো রয়েছে চৌদ্দই নভেম্বর থেকে কালী পুজো করোনা পরিস্থিতির জেরে একশো দশটি পুরো ভোটের নির্বাচন স্থগিত রয়েছে যেটা এখনই করানো সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে এবং রা স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী এখনও পর্যন্ত দু লক্ষ তিয়াত্তর হাজার ছশো উনআশি জন আক্রান্ত এবং সাতাশ হাজার সাতশো সতেরোটি অ্যাক্টিভ কেস রয়েছে তাই এই মুহূর্তে ভোট না হলে কিন্তু এই মুহূর্তকে কাজে লাগিয়ে সমকাজে সমবেতনের দাবিতে এবং স্থায়ীকরণের দাবিতে কলেজ বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মী কিন্তু আবারও রাজপথে নামলেন অন্যান্য স্থায়ী কর্মীদের মতো পরিষেবা দেওয়া সত্ত্বেও কলেজের অস্থায়ী কর্মীরা খুব কম পরিমাণে বেতন পাচ্ছেন সবসময় কাজ হারানোর ভীতি তাদের মধ্যে কাজ করে এই অবস্থায় তারা আবারও পথে নেমেছেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি পুরুলিয়া জেলার শাখা এক এই ছাতার তলায় এসে তারা আন্দোলন করছেন স্মারকলিপি জমা দেওয়ার আগে এদিন মিছিলও করেছেন তারা এবং মিছিলের পর জেলাশাসকের অফিসে বাইরে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন সংগঠনের সদস্য মালতী মাহাতো এ বিষয়ে জানিয়েছেন কলেজের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে খুব কম পরিমাণ বেতন পেয়ে আসছেন এদের কাজের কোনো স্থায়িত্ব নেই তাই কাজের প্রতি সরকারি স্বীকৃতি পেতে এবং পি এর আওতাভুক্ত করার জন্য রাজ্য সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন এবং এই দাবিতে তারা স্মারকলিপি জমা দিচ্ছেন তো আগামী দিনে এইভাবে কতজন কর্মীকে কতজন ব্যক্তিকে এই অবস্থায় অর্থাৎ একদম প্রায় আধা সরকারীকরণ বা সরকারিকরণের পথে নিয়ে আসা যাবে সেটা ভবিষ্যৎ জানে এবং এই মুহূর্তে কিন্তু সরকারি অবস্থাতে যা রয়েছে তাতে করে নতুন পরিকল্পনা তৈরি করা এবং রূপায়ণ করার জন্য বা নতুনভাবে কোনো পথ সৃষ্টি করার জন্য অবশ্যই অর্থ মন্ত্রকে অনুমোদন দেওয়া প্রয়োজন এবং এই মুহূর্তে বিভিন্ন দিকে ব্যয় সংকোচনের পথে হেঁটেছে রাজ্য সরকার যা দেখে ক্যাগ কিন্তু অনেকটাই সন্তুষ্ট এবং কন্ট্রোলার অব অডিটার জেনারেলের তরফে একথা জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনের তুলনায় কম বেশি পরিমাণেই তাদের অর্থ সঞ্চয়ের দিকে মন দিয়েছে যেটা অত্যন্তই ভালো পদক্ষেপ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাই এই পরিস্থিতিতে কিভাবে তাদের এই দাবিগুলোকে মেটানো যায় এবং সরকারি নীতি রূপায়ণ করা যায় সে ব্যাপারটা অবশ্যই দেখতে হবে এবং অবশ্যই সুস্থতার সাথে যাতে সকলেরই সুবিচার পান সেই ব্যবস্থার দিকে নজর রাখতে হবে কলকাতা সহ জেলার রাজপথ আবারও সাক্ষী থাকলো শিক্ষক নিয়োগের জন্য আন্দোলনের এই আন্দোলন বহু দিন ধরে চলছে এই আন্দোলন আজকের নয় এই আন্দোলনকে নিয়ে অনেক দিন ধরে কলকাতার রাজপথে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের যে আন্দোলন তা আমরা দেখেছি এবং গতকালকেও এ নিয়ে আন্দোলন হয়েছে এক বছর আগে মেরিট লিস্ট প্রকাশ করা থেকে নিয়োগ বঞ্চনা নিয়ে সরব হয়েছেন উচ্চ প্রাথমিকের শিক্ষকরা কলকাতায় স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কয়েকজন চাকরি উত্তরাঞ্চলের স্কুল সার্ভিস কমিশন মালদহ অফিসে প্রতিবাদ দেখিয়েছেন তিনশোরও বেশি চাকরি প্রার্থী বর্ধমান অফিসে বিক্ষোভ দেখিয়েছেন অনেক প্রার্থী প্রায় দেড়শো জন ক্যান্ডিডেট এদের স্মারকলিপি জমা দিয়েছেন দু হাজার উনিশ সালে চৌঠা অক্টোবর মেরিট লিস্ট প্রকাশ করার পরও এক বছর ধরে নিয়োগ করা যায়নি এবং কমিশনের ভুল পদক্ষেপ এবং যে সমস্ত মেরিট লিস্ট বের করা হয়েছিল তা যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল এবং ভুল ছিল তার কথা জানানো হয়েছিল এবং তার জন্য রেক্টিফিকেশান বা রিঅ্যাসেসমেন্ট কথাটা এখন ইউজ করা হচ্ছে এবং কোর্টেতে এ বিষয়ে মামলা চলছে এবং এজি সাহেব সে বিষয়ে নিয়েই কথা বলছেন এবং তারিখ পে তারিখ এভাবে কিন্তু ডেটগুলো পিছোতে থাকছে যেটা আমাদের কারোর কাছেই কাম্য নয় এবং এই বিষয়টাকে দ্রুত যাতে মেটানো যায় সেই পদক্ষেপ করার জন্য সরকারি তরফে এবং আমাদের তরফে সরকারকে কিন্তু চাপে রাখতেই হবে কারণ এই পরিস্থিতিটা অত্যন্ত কঠিন সামনে ভোট আসন্ন তাই সরকারি তরফে পদক্ষেপ করতে বাধ্য ভোট বড়বালায় উচ্চ প্রাথমিকের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের কথা প্রথম দু সালে হয়েছিল এবং তারপর ফেব্রুয়ারি মাসে ফর্ম ফিল সহ বিভিন্ন যে ঘটনা যে ধারাবাহিক ঘটনা সেই ঘটনা সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন এবার আপনাদের যে বিষয় নিয়ে জানাতে চলেছি ছ হাজার ক্যান্ডিডেটের নিয়ে কিন্তু এই মুহূর্তে নতুন করে রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে ছ হাজার ক্যান্ডিডেট এই ছ হাজার ক্যান্ডিডেট কোথায় কীভাবে নিয়োগ হবে সে বিষয় সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো করোনা আবহের মধ্যে কিন্তু অনেকে চাকরি চলে গিয়েছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাঙ্কগুলি এবং সমবায় ব্যাঙ্কগুলির মাধ্যমে যাতে সাধারণ মানুষের একদম তৃণমূল স্তর পর্যন্ত পরিষেবাকে পৌঁছে দেওয়া যায় এবং যতটা সম্ভব ব্যাঙ্কগুলিকে সহজলভ্য করে তোলা যায় তারই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের রাজ্যের যে সমস্ত সমবায় ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে পঁচাত্তরটা নতুন শাখা খোলা হচ্ছে সেই সব ব্রাঞ্চে নয়া কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় ছ হাজারেরও বেশি কর্মী নিয়োগের কথা জানানো হয়েছে সরকারি তরফে সখানে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন আগামী আঠাশে অক্টোবরের মধ্যে অনলাইন পরীক্ষার বসার আবেদন করতে হবে এই পর্বে রাজ্য সমবায় ব্যাংক ক্লার্ক ও স্টাফ অফিস মিলিয়ে আশিটি শূন্যপদ রয়েছে বাকিটা ব্যাংকের একাধিক শীর্ষ পদের জন্য ছাড়া হয়েছে এছাড়া আরও খুব শীঘ্রই পাঁচ হাজার নশটি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তাতে করে কিন্তু বহু ক্যান্ডিডেট যদি এখানে সঠিকভাবে স্বচ্ছতার সাথে পরীক্ষা হয় তাহলে বহু ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে সুযোগ পাবেন পশ্চিমবঙ্গের এই কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে সারা বছরই কিছু না কিছু নিয়োগ হতেই থাকে পাঁচজন দশজন করে যেরকম ব্যাংকে যেভাবে প্রয়োজন সেইভাবে কিন্তু তাদের এই নিয়োগ পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়াটা হতে থাকে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সরকারি গেজেট অনুসারে যে বেতন পাওয়ার কথা সেটা আপনারা পাবেন তাই অবশ্যই দেরি না করে এই ক্যান্ডিডেট যে সমস্ত পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পরীক্ষার জন্য যারা যোগ্য অবশ্যই আবেদন করুন এবং এ বিষয় নিয়ে বিস্তারিত ডিটেলসে জানার জন্য নিচের ডিসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া থাকছে পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের সেই লিংকে ক্লিক করে সেখান থেকে কিন্তু আপনি আপনার এই বিষয়টি নিয়ে আবেদন করতে পারবেন এবং কোনোরকম অসুবিধা হলে নিচের কমেন্ট বক্সে জানান সেখান থেকে কিন্তু আমরা সাহায্য করতে চেষ্টা করব ধন্যবাদ আজ এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ আমরা বিশাল আকারে ডেপুটেশন দিয়েছি সেখানে পারমিশন আমাদেরকে দেয়নি প্রশাসন পারমিশন দেয়নি সেখানে আমাদেরকে কমিশনকে আমরা ডিআই অফিসারকে আমরা ডিভিশন বাধ্য করেছি আমরা নিতে বাধ্য করেছি আন্দোলন আপনাকে পথ দেখাবে